ঢাকা প্রিমিয়ার লিগের খবর। রূপগঞ্জ টাইগার্সকে 84 রানে হারিয়ে আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দিনের অপর ম্যাচে পার্টেক স্পোর্টিং এর বিপক্ষে 5 উইকেটে জয় পেয়েছে গাজী গ্রুপ, আর সিটি ক্লাবকে 5 উইকেটে হারিয়েছে লেজেন্ডস অফ রূপগঞ্জ। ফতুল্লায় ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি মোহামেডানের, দলীয় 52 রানে টপ অর্ডারে 3 ব্যাটারকে হারায় তারা। এরপর আরিফুল ইসলামকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক ইমরুল কায়েস, তুলে নেন লিস্টে ক্রিকেটে নিজের 13তম সেঞ্চুরি। 106 রান করে ইমরুল আউট হলেও তরুণ আরিফুল ইসলাম খেলেন 106 বলে 115 রানের ইনিংস। লিস্ট এ ক্রিকেটে এটি তার প্রথম সেঞ্চুরি। শেষ পর্যন্ত 5 উইকেট হারিয়ে 266 রানের সংগ্রহ পায় মোহামেডান। জবাবে 47 রানে 4 ব্যাটারকে হারায় রূপগঞ্জ টাইগার্স। শেষ পর্যন্ত নির্ধারিত 50 ওভারে 9 উইকেট হারিয়ে মাত্র 182 রান করতে সক্ষম হয় রূপগঞ্জ টাইগার্স। সর্বোচ্চ 78 রান করেন ওপেনার মাহফিজুল ইসলাম, 4 উইকেট নেন আবু হায়দার রনি।